হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের ভিডিওতে আমি চুম্বক ধাতুগুলো মনে রাখার একটি টেকনিক দেখাবো। তো চুম্বক ধাতু কোনগুলো? যে ধাতুগুলোকে চুম্বকের কাছাকাছি রাখলে এটা চুম্বক দ্বারা আকৃষ্ট হয় বা চুম্বক যে ধাতুগুলোকে আকর্ষণ করে সেগুলো হচ্ছে চুম্বক ধাতু। তো এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিকস, কারণ এখান থেকে অনেক সময় অবজেক্টিভ আসে, সেজন্য আজকের ভিডিওটি তৈরি করা। তো দেখুন, আমরা চুম্বক ধাতুগুলো মনে রাখার জন্য যে বাক্যটি মনে রাখব সে বাক্যটি হচ্ছে, ফেল করি নাই রুহুল রহিম পটলাকে পেদাবে। একটু জটিল বাক্য, তারপরেও মনে রাখতে হবে, তাহলে আমরা অনেকগুলো চুম্বক ধাতু মনে রাখতে পারবো। বাক্যটি হলো, ফেল করি নাই রুহুল রহিম পটলাকে পেদাবে। তো এখানে দেখুন, আমরা এই বাক্যের কোন অংশ থেকে কোন ধাতু মনে রাখব। এখানে ফেল থেকে আমরা মনে রাখব এফ ই অর্থাৎ আয়রন, এফ ই অর্থাৎ আয়রন, অর্থাৎ ফেল থেকে আমরা মনে রাখব আয়রন বা লোহাকে, করি থেকে মনে রাখব কোবাল্ট সিও, এরপরে নাই থেকে আমরা মনে রাখব নিকেল, যেটাকে আমরা এনআই দ্বারা প্রকাশ করি, নিকেল, নাই থেকে নিকেল, এরপরে রুহুল থেকে আমরা মনে রাখব রুথিনিয়াম, যেটাকে আমরা আর ইউ দ্বারা প্রকাশ করি, রুথিনিয়াম, রহিম থেকে আমরা মনে রাখব রোহডিয়াম, যেটাকে প্রকাশ করা হয় আর এইচ দ্বারা, এরপরে পটলাকে দ্বারা আমরা মনে রাখব প্লাটিনাম, যেটাকে প্রকাশ করব পিটি দ্বারা, এবং সবশেষে পেদাবে থেকে আমরা মনে রাখব প্যালেডিয়াম, যেটাকে পিডি দ্বারা প্রকাশ করা হয়। তো এই যে বাক্য, এই বাক্যের মাধ্যমে আমরা এই সাতটি চুম্বক ধাতুকে মনে রাখতে পারব। আমি আবারও রিপিট করি, এ বাক্যের ফেল থেকে আয়রন, করি থেকে কোবাল্ট, নাই থেকে নিকেল, রুহুল থেকে রুথিনিয়াম, রহিম থেকে রোহডিয়াম, পটলাকে থেকে প্লাটিনাম এবং পেদাবে থেকে প্যালেডিয়াম। তো এটাই ছিল মূলত আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমি চুম্বক ধাতুগুলো মনে রাখার টেকনিক দেখালাম। যদি আজকের ভিডিওটি আপনার ভালো লাগে, অবশ্যই লাইক করে আপনার মতামত কমেন্টে জানাবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক্স নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।